ডোডো যাচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল দেখতে, গণেশ পুজো দেখতে। ডোডো তো ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আর চলে এসেছি। আমরা তিনজনই যাচ্ছি গাড়িতে করে, ওর বাবা, মাম্মাম আর ডোডো। এই যে আমরা চলে এসেছি রাস্তার পাশ থেকে, লাইটিং, অনেক লাইটিং। ডোডো দেখছে, এখানে একটা গলিতেই পুজো হয়েছে, কিন্তু ডোডো এটা মানে এখানে গাড়ি অ্যালাউ করছে না বলে ডোডো গাড়ি থেকে নামেনি বলে এইটা আমরা দেখতে পারিনি। আমরা লাইটিংগুলোই দেখলাম, এই যে চলে এসেছি। আর একটা পুজোর সামনে, প্যান্ডেলের সামনে, এই যে ডোডো দেখছে, ডোডো নমস্কার করছে, ও গাড়িতেই বসেছিল। এর মধ্যে আমরা পেয়ে গেছি এক জায়গায়, সব জায়গাতেই খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, এই যে আমরা খিচুড়ি প্রসাদ পেয়ে গেছি, তাই আমি দাঁড়িয়ে একটু খেয়ে নিয়েছি। ডোডো তো ঝাল করে এখানে খাচ্ছিল না। ডোডো লাইটিং গাড়ি নিয়ে ব্যস্ত। এখানে খিচুড়ি প্রসাদ, এখানে না প্রতিটা প্যান্ডেলের সামনে সামনে প্রসাদ দিচ্ছে। এই যে আর একটা প্যান্ডেল, এই যে এখানেও খিচুড়ি প্রসাদ দিচ্ছে। এই যে আমরা একটু গাড়িতে তেলও ভরে নিয়েছি, আর কিছু টুকটাক কেনাকাটাও করেছিলাম, যেহেতু বাজারের মধ্যেই পুজোটা হয়। এই যে ডোডো এখন বায়না করছে আইসক্রিম নিয়ে, এখন আইসক্রিম খাওয়াচ্ছে, গাড়িতে বসে খেয়ে নিচ্ছে আইসক্রিম। আমাদের মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। এই যে আমরা এখন রাস্তা থেকে ফেরার পথে, ফিরতে ফিরতে আমরা একটা প্যান্ডেল, রাস্তার উপর অনেকই প্যান্ডেল হয়েছিল, সবকটা আমরা তুলিনি। এটা এই যে একটাবার একটা প্যান্ডেল তুলে নিয়েছি, এইবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, এখানে মেলাও বসেছে। এই যে আমরা চলে যাচ্ছি বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ডোরো তো খুব আনন্দ পেয়েছে গণেশ পুজো দেখতে যে। বাই বাই।